সরকারি রাজ্য ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে। আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস নেব তোমাদের। গত ক্লাসে তোমাদের বলে দেওয়া হয়েছে যে বাংলায় তোমাদের সিলেবাসে কোন বিষয়গুলো আছে, গদ্য থেকে কোনগুলো আছে, পদ্য থেকে কোনগুলো আছে। আজ আমি তোমাদের গদ্যের বিষয়গুলো বলে দিব, আর এখান থেকে একটা বিষয় তোমাদের আলোচনা করব। বাংলা প্রথম পত্রে তোমাদের গদ্যের গদ্য থেকে আছে বাংলার নব্য লেখকদিগের প্রতি অপরিচিতা, বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, বান্নর দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অপরিচিতা গল্প নিয়ে। আমরা জানি যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের এমন কোনো অধ্যায় নেই যেখানে তার সার্থক পদচারণা নেই। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। জমিদার পরিবারের সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রেই তার জমিদারি তদারকি করার জন্য কুষ্টিয়ার শিলাইদহে থাকাকালীন তিনি তার বেশিরভাগ ছোট গল্পগুলো রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। ভিখারিণী ছোট গল্প তিনি মাত্র 16 বছর বয়সে রচনা করেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রচিত ছোট গল্প হচ্ছে মুসলমানির গল্প। শুধু পার্থিব বিষয়গুলো তার ছোট গল্পে স্থান পায়নি, তার সাথে অপার্থিব আধ্যাত্মিক বিষয়গুলো অনেকটাই এসেছে। অপরিচিতা, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ সৃষ্টি। এই গল্পে তিনি ফুটিয়ে তুলেছেন যৌতুক প্রথার যে অমানবিকতা, বা এই যৌতুক প্রথার কারণে যে আমাদের অগোচরে কত মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, সেই বিষয়টাই তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। অপরিচিতা গল্পের কথক বা নায়ক যাই বলি, অনুপম, সে ছিল বাবা মায়ের আদরের সন্তান, অতি আদরের যেটা হয়। বাস্তব জীবন সম্পর্কে তার জ্ঞান বা অভিজ্ঞতা খুব কমই ছিল। মাতৃ স্নেহে বা আদরে থাকতে থাকতে সে অনেকটাই ব্যক্তিত্বহীন হয়ে পড়ে। ছোটবেলায় বাবাকে হারিয়ে অনুপম মায়ের কাছে মানুষ, আর তার একমাত্র অভিভাবক হিসেবে ছিল তার মামা। তার নিজের জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার তার ছিল না। তার জীবনের সমস্তটাই সিদ্ধান্ত নিয়েছে তার মামা। এভাবে সে দিনকে দিন ব্যক্তিত্বহীন একটা মানুষে পরিণত হয়। অনুপম উচ্চ শিক্ষিত, দেখতে সুন্দর, তার সব দিকেই তার গুণ ছিল, কিন্তু সে ছিল তার নিজের স্বার্থ সম্পর্কে সে সচেতন ছিল না, বা তার মানবিকতা সম্পর্কেও সে সচেতন ছিল না। অনুপমের যখন এমএ পরীক্ষা শেষ, তখন তার বন্ধু হরিশ তার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। তখন অনুপম চিন্তা করে যে তার সামনে তো দীর্ঘ ছুটি, তখন তারও কোনো কাজ ছিল না, আর তার মনটা বারবারই কোনো নারীর সান্নিধ্য পাওয়ার জন্য আকুল ছিল।
বা সেই চিন্তাগুলোই তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল। তার বন্ধু হরিশ তার জন্য একটা মেয়ে দেখে সেই মেয়ের কথা তার মামার কাছে বলা হয়। মামার কাছে বলার পরে মামাও রাজি হয়। পারিবারিকভাবেই মেয়ের সাথে মেয়ের পরিবারের সাথে দেখাশোনা হয়। এক পর্যায়ে তাদের বিয়েও ঠিক হয়ে যায়। অনেক ধুমধাম করে বিয়ে ঠিক হয় বা আশীর্বাদও হয়। মেয়ের আশীর্বাদ করার জন্য তার দাদা বিনু দাদাকে পাঠানো হয়। বিনু দাদার উপরে অনুপমের যথেষ্ট আস্থা ছিল, কারণ সব লোকে যে বিষয়টা বা যাকে অনেক সুন্দর বলবে বিনু দাদা তাকে বলবে চলনসই, সেই ক্ষেত্রে বিনু দাদার উপর অনুপমের যথেষ্ট আস্থা ছিল। অনুপম বিয়ের আগে মেয়ের কোনো ছবি বা ফটোগ্রাফ দেখেনি, কিন্তু অনুপমের ফটোগ্রাফ মেয়েকে দেখানো হয়েছিল। অনেক ধুমধাম করে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হলো। বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের পরে বিয়ের দিনেও অনেক ধুমধাম হলো। সবাই অনেক আনন্দ উৎসব করে মেয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কিন্তু মেয়ের বাড়ি গিয়ে অনুপমের মামা খুব একটা খুশি হতে পারলেন না, কারণ মেয়ের বাড়ির আয়োজন ছিল সাদামাটা। তারপরে মেয়ের বাবাও নীরব প্রকৃতির লোক ছিল, তার আতিথ্যতা তার অনেকটা ভালো লাগেনি। অনুপমের মামার প্রথম উদ্দেশ্য ছিল মেয়ের বাড়ির থেকে দেওয়া যৌতুক, সেই জন্য সে বিয়ের আগেই মেয়েকে কোন গহনাগুলো দেওয়া হলো সেগুলো যাচাই করে নিতে চান, পরে সে নেহাত ঠকে না যান। এজন্য বাড়ির ছ্যাকরাকে তিনি সাথে করে নিয়ে যান এবং মেয়ের বাবা শম্ভুনাথ বাবুকে তিনি বলেন যে মেয়ের গহনাগুলো নিয়ে আসতে, আর সেগুলো সে পরখ করে দেখবে। যখন সমস্ত কিছু পরখ করা হয়েছিল, মেয়ের বাবা যে গহনাগুলো দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি দিয়েছিল। তারপর যে একটা ইয়াররিং পরীক্ষা করতে দেওয়া হয় ছ্যাকরার হাতে, সেটা দিয়েছিল অনুপমের বাড়ির থেকে মেয়েকে আশীর্বাদের দিন, সেইটাই ছিল নকল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মেয়ের বাবা শম্ভুনাথ এটাই বুঝলেন যে যারা মেয়ের বাবাকে বিশ্বাস করে না, মেয়ের গহনা নকল দিবে কেনা সেটা আগে পরীক্ষা করে নেয়, সেরকম পরিবারে তিনি নিজের মেয়েকে পাঠাবেন না। সেজন্য তিনি আগে সকলকে বরযাত্রীর সকলকে খাইয়ে দাইয়ে তারপরে তাদের বলে যে গাড়ি করে দেয়, আপনারা এখন বাসায় চলে যান। এর থেকে অপমানের আর কিছুই হতে পারে না। তখন ছেলের বাড়ির সকলে তাদের মনে হয়েছিল যে নারী শুদ্ধ তাদের খাবারটা বের করে দিতে পারলেই ভালো, কারণ তারা তাদের বাড়ি থেকে খেয়ে আসলো কিন্তু সেখানে বিয়েটা হলো না। আর বিয়ের যে পাত্রী তার নাম ছিল কল্যাণী। খাওয়ার পরে যখন বরযাত্রীরা মেয়ের বাড়ি থেকে বিদায় হলো, তখন তারা সেখানে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে চলে আসলো। আর এরপর থেকে অনুপমকে তার মামা অথবা তার মা কেউই আর বিয়ের কথা বলতে সাহস করলো না। এত বড় অপমানের পরে সেই মনে হয় একমাত্র যুবক ছিল যাকে বিয়ের বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সমাজের যে যৌতুক প্রথার যে নির্মম বলি হয় মেয়েরা, সেটাই অপরিচিতা গল্পে ফুটিয়ে তুলেছেন লেখক। তিনি এই গল্পে অপরিচিতা সেটাই তিনি ফুটিয়ে তুলেছেন। পুরুষতান্ত্রিক এই সমাজে প্রতিনিয়তই নারীরা যৌতুক প্রথার বলি হচ্ছে, অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই যৌতুকের কারণে। এই যৌতুক প্রথা কোনো দিন এটা বন্ধ হবে কি না সেটা কেউ বলতেও পারে না, যে এই যৌতুকের জন্য কত নারীর জীবন অকাতরে নষ্ট হয়ে গেছে সেটা হয়তো বা আমরা জানি না বা অনেকে বলেও না। কিন্তু যৌতুক আমাদের সমাজের খুব গভীরে শিকড় গেড়ে আছে, যার কারণে অনেকে আছে যে যৌতুক সরাসরি না চেয়ে ব্যতিক্রমভাবেও যৌতুক নেওয়ার চেষ্টা করে,
সেখানেও মেয়ের পরিবারকে চাপ সৃষ্টি করা হয় যৌতুক দিতে। সন্তান কন্যা দায়গ্রস্ত পিতা তার সর্বস্ব হারিয়ে হলেও মেয়েকে যৌতুক দিয়ে শ্বশুরবাড়ি পাঠান, তারপরেও সেখানে তার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করা হয়। কিন্তু এই অপরিচিতা গল্পের যে নায়িকা বা যে কন্যা কল্যাণী, সে কিন্তু এই যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সে তাকে অনুপমের বাড়ি থেকে আবারও তাদের অনুরোধ করা হয়েছে বিয়ের জন্য, কিন্তু সে কিন্তু রাজি হয়নি। যেখানে যৌতুকের জন্য তার বিয়ে ভেঙে দেওয়া হলো, সেখানে সে আর সংসার করতে যাবে না। সে তখন নারী শিক্ষার দায় নিল বা দেশ সেবার ব্রত গ্রহণ করে সারা জীবন কাটিয়ে দিল। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের পাপ স্খলনের কাহিনী অথবা পুরুষতন্ত্রের মানবিকতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও এখানে কীর্তিত হয়েছে। এখানে অনুপম যেরকম তার নিজের ভাষণে তার ব্যক্তিত্বহীনতা, তার পাপ স্খলনের চেষ্টা করেছেন, তেমনি তার ভাষ্যে কল্যাণীর যে প্রশস্তি সেটাও এখানে কীর্তিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, আর এই বিষয়টা সম্পর্কে তোমরা বাড়িতে পড়াশোনা করো, আর সবাই বেশি বেশি পড়াশোনা করো, সুস্থ থাকো, এটাই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ভালো থাকো সকলে।